জানেন যে কালকে আমাদের 50 দিন গেছে আর আজকে 51তম দিন গণঅবস্থানের। আমরা শেষবারের মতো মুখ্যমন্ত্রী মহাশয় এবং রাজ্যের যে শিক্ষা দপ্তরের সচিব মাননীয় সৌম্যা গুপ্তা মহোদয়কে আমরা আবার চিঠি দিয়ে জবাব চেয়েছি, কারণ ওনার সঙ্গে দেখা করেছি আমরা। উনি বলেছিলেন যে 16 তারিখের মধ্যে, 16 জানুয়ারির মধ্যে আমাদেরকে চিঠি দিয়ে জানাবেন আমাদের চাকরির ব্যাপারে। আমরা যা যা জানতে চেয়েছি, আমরা ঘুমেছিলাম, আমাদের চাকরি চলে গেছে, আমাদের বলার সুযোগ দেওয়া হয়নি কিভাবে চাকরিটা গেল, কেন আমরা বলার সুযোগ পেলাম না, সেই বিষয়ে আমরা নানা রকম প্রশ্ন ওনার কাছে গেছিলাম। উনি বলেছেন যে 16 তারিখের মধ্যে আমরা 8 জনকে চিঠি দিয়ে জানাবেন, কিন্তু তিনি জানাননি। এবং শিক্ষা দপ্তরে 5 থেকে 6 বারও আমরা গেছি, কোনো রকম আশা পাইনি, বারবারই হতাশ হয়েছি, নিরাশ হয়েছি, কোনো রকম সদুত্তর পাইনি। তারপর আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে গত অক্টোবরে 3রা অক্টোবর আমাদেরকে ডেকে বলেছিলেন যে আমাদের 2-1 মাসের মধ্যে একটা স্থায়ী ব্যবস্থা করবেন। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলে গেল, আমাদের জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে। আমাদের রাজ্য সরকার প্রধান এখন পর্যন্ত মুখটা খোলেননি এবং বলছেনও না। এবং আমাদের সঙ্গে আজকে যে 51 দিন ওনাকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, ওনার শিক্ষা দপ্তরকে, রাজ্যের শিক্ষা দপ্তরকে, শিক্ষা অধিকর্তাকে, শিক্ষা সচিবকে বলা হচ্ছে, আমরা অনুরোধ করছি, দেখা করছি, কোনো সাড়া পাচ্ছি না। কোনো রকম ওনাদের পক্ষ থেকে না সহানুভূতি, না কোনো উত্তম সদুত্তর, না কোনো রকম আমাদের জন্য যে কিছু ব্যবস্থা নিয়েছেন, কোনো রকম আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেননি। ওনারা বিভিন্ন মিডিয়ায়, ওখানে মিটিংয়ে, সেখানে মিটিংয়ে, ওইখানে সবাই গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, শিক্ষামন্ত্রী মহাশয় বারবার বলছেন, এত কিছু উপরে উপরে বলতে পারেন, মিডিয়ায় গিয়ে বলতে পারেন, ওনার নাকের ডগায় আমরা এখানে বসে আছি। সিটি সেন্টার কতটুকু দূরে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বাড়ি, মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের বাড়ি কতটুকু দূরে আমাদের এই গণঅবস্থান মঞ্চ থেকে, কিন্তু ওনারা আসার প্রয়োজন বোধ করলেন না। এখন পর্যন্ত আমাদের কতজন শিক্ষক শিক্ষিকা মারা যাচ্ছেন, এই গণঅবস্থান চলাকালীন সময়ে আমাদের 2 জন শিক্ষক শিক্ষিকা আত্মহত্যা করেছেন এবং আরও গতকালও 1 জন স্যার মারা গেলেন। এইভাবে আমাদের মৃত্যু মিছিল, আজকে 84 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। এই এই পরিবারগুলোর দায় কে নেবে? পরিবারগুলো তো অনাথ হয়ে গেছে না, এবং এটা তো আমাদের সরকারকেই দায় নিতে হবে, দায়বদ্ধতা সরকারেরই কিন্তু। সুতরাং সরকার প্রধান যিনি আছেন, ওনারও তো পরিবার আছে, ওনারও তো শিক্ষামন্ত্রী যিনি আছেন, ওনারও পরিবার আছেন, তাহলে উনি ওনার ছেলে মেয়ে বা পরিবারে যারা আছেন তাদের কথা যদি ভাবতে পারেন, তাদের মুখে যদি ভাত দিতে পারেন, তাহলে ওনার তো, উনি হচ্ছেন রাজ্য সরকার প্রধান, রাজ্যের যে আমরা 10,300 শিক্ষক শিক্ষিকারা না খেয়ে মরছি, রাস্তায় পড়ে আছি, ওনাদের এতটুকু মানে মানবিকতা নেই, এতটুকু ওনাদের হৃদয় গলে না বা মনে লাগে না যে আমাদের রাজ্যের, আমি তো রাজ্যের প্রধান, আমি তো রাজ্যের অভিভাবক, ওরা আমার কাছে খাবার চাইছে, ওরা আমার কাছে দাবি করছে, একটু মানে মানুষ হয়ে মানুষ দেখায়, একটু মানবতা দেখায়, ওদের সঙ্গে দেখা করি, কথা বলি, একটা ব্যবস্থা করি ওদের, ওরা মানে আমার রাজ্যের মানুষ মনে যাবে, এইভাবে মনে যাবে, এটা কি আশ্চর্য, কি মানে ইতিহাসে বিরল ব্যাপার আমাদের ত্রিপুরার ইতিহাসে, এটা সত্যি একটা কালো যুগ বলা যেতে পারে। আজকের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দুঃখের সঙ্গে বলবো, আমরা আমাদের আজকে স্কুলে থাকার কথা ছিল, আমরা আজকে প্রজাতন্ত্র দিবস পালন করার কথা ছিল স্কুলে, আজকে আসাম রাইফেলস মাঠে হচ্ছে, সারা রাজ্যে সারা দেশে হচ্ছে, কিন্তু আমরা শিক্ষকরা আজকে রাস্তায়। এতটুকু মানবতা দেখাননি সরকার, মিডিয়াতে বসেন, গিয়ে ওখানে বলেন, আমাদের সঙ্গে তো কথা বলতে পারতেন, এটা সারা রাজ্যের মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। সুতরাং সরকার প্রধানকে এখনও বলবো, আমরা অনেক সহ্য করেছি, আমাদের মৃত্যু মিছিল আমরা দীর্ঘ হতে আর দিতে চাইছি না, আমরা এবার চাকরি চাই, কারণ গত এতদিন ধরে অনুনয় বিনয় করে আসছি, সরকারের মন বলছে না, সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না আমাদের জন্য, চাকরি দেবেন বলেও কোনো রকম কথা বলছেন না। আমরা বাধ্য হয়ে 7ই ডিসেম্বর থেকে এখানে গণঅবস্থানে বসেছি, এখন আবার আমরা শেষবারের মতো জবাব চেয়ে চিঠি দিয়েছিলাম মাননীয় শিক্ষা সচিব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়কে, যে আপনারা তো আমাদের চাকরি দেবেন বলেছিলেন, এটার কি হলো, কি জবাব, কি প্রসেস,
কি প্রসেস হচ্ছিল গত সপ্তাহে, এই গত সপ্তাহে আমরা দিয়েছি, আমরা এবং দিয়েছি 25 তারিখের মধ্যে যেন একটা জবাব দেন বা আমাদের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যাপারে আমাদের সঙ্গে বলেন, আমাদের কাছে বলেন, কিন্তু কোনো রকম উত্তর দিলেন না, একদম চুপ মৌন থাকলেন। এইভাবে ওনাদের মৌনতা কবে ভঙ্গ হবে? আমরা 25 তারিখ অবধি শেষবারের শেষ সীমা দিয়েছি, এখন লিমিট ক্রস হয়ে গেছে। আর ধৈর্য না, আপনারা জানেন কালকে জেএমসি সিদ্ধান্ত নিয়েছে, আজকে 26শে জানুয়ারি আমরা আমাদের মতো করে এখানে গণ অবস্থান চালিয়ে যাব। সন্ধ্যা 6টায় আমরা মশাল মিছিল করব, সারা রাজ্যকে জানান দেব যে আমরা অনেক সয়েছি, এবার আমরা নরমপন্থা থেকে সরে গিয়ে আমরা চরমপন্থায় যাচ্ছি। আগামীকাল 11টায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা বেরোবো, যে উনি এতদিন আমরা অনেক অনুনয় বিনয় করেছি, জবাব চেয়েছি চিঠি দিয়ে, কোনো রকম উনি সাড়া দেননি, ফলে আমরা সবাই বেরোবো কালকে সকাল 11টায়। মুখ্যমন্ত্রী যেখানেই থাকেন সেখানেই আমরা ওনার কাছে যাব এবং জবাব চাইব যে আমাদের কবে কি করছেন। আমরা আপনারই রাজ্যের জনগণ, আমরা আপনারই রাজ্যের চাকরিচ্যুত শিক্ষক, আমাদের ব্যবস্থা করুন। এবং যারা মারা গেছেন এখন পর্যন্ত 84 জন, তাদের পরিবারকে একটি করে ডায়রিন হার্নেসের চাকরির ব্যবস্থা করুন।